Assalamualaikum. Hey everyone, welcome back to my channel Shanta Cooking Studio. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি চকলেট কেক তৈরি করে দেখাবো। কিভাবে গ্যাসের চুলায় খুব সহজে অল্প সময়ের মধ্যে চকলেট কেক তৈরি করা যায় সেটি দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কিভাবে আমরা চকলেট কেকটি তৈরি করব। এবার এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক এক করে তিনটি ডিম ভেঙে। ডিম ভাঙা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আমি একেবারে দিইনি, আমি বিট করার সময় অল্প অল্প করে ইউজ করব। এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আবার আমি বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করা হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, এই চালনির সাহায্যে আমি চালে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার আমি এগুলো চালনির সাহায্যে চালে নিচ্ছি, চালনির সাহায্যে আমি চালে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চকলেট কালার 2-3 ফোঁটা। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা একটু লক্ষ্য করুন কীরকম হয়েছে। এবার কেক তৈরি করার জন্য আমি এরকম একটি মোল্ড নিয়ে নিয়েছি, আর একটি কাগজ আমি এর শেপ অনুসারে কেটে নিয়েছি। এখন আমি একটি ব্রাশের সাহায্যে কাগজের উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি সাইড দিয়েও কাগজ বসিয়ে দিচ্ছি, এর উপরেও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমি কেকের পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে বাবলস থাকলে বাহিরে বের হয়ে যায়। ট্যাপ করা হয়ে গেছে। এবার চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দিয়েছি, আর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিব চুলার আঁচ বাড়িয়ে। ফিরে আসছি 10 মিনিট পর। এবার 10 মিনিট পর ফিরে এসেছি, প্রিহিট করা হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি কেকের পাত্রটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য, আর চুলার আঁচ একেবারে ল করে দিয়ে বেক করতে হবে। আমার কেকটা হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি কেকটা হয়েছে কিনা। এখন একটি টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে গেছে, টুথপিকে কিছু লেগে নাই। এবার ঠান্ডা হলে কেকটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কেমন হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি। এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কেকটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তৈরি করা হয়ে গেছে অসম্ভব মজাদার কেকটি। এবার আপনাদেরকে আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন এর ভেতরটা কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এরকম আরও ভালো ভালো সহজ সহজ সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।